আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ASUS VivoBook X542U ল্যাপটপ ফরম্যাট দেব এবং BIOS সেটআপ থেকে উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে, সাথেই থাকবেন। F2 প্রেস করতে থাকবো আমরা BIOS সেটআপের জন্য। F2 প্রেস করতে থাকলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যদি চান যে সরাসরি পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করতে চান কিন্তু অটোমেটিক্যালি চান না, সেই ক্ষেত্রে হার্ড ড্রাইভটা উপরে তুলে দিবেন। হার্ড ড্রাইভটা উপরে তুলে দিতে হবে, তা না হলে সরাসরি উইন্ডোজ UEFI থেকে নেবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার ঝামেলা হবে, যদি আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল GPT হয় তাহলে ভালো, যদি MBR হয় সেই ক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য আমরা এই হার্ড ডিস্কটাকে ধরে উপরে তুলে দিব। আর আমরা এই যে F8 আছে বুট মেনু, F8 থেকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে উইন্ডোজ দিতে পারবো। এখান থেকে দিতে গেলে সেই ক্ষেত্রে আমাদের সহজ হবে। তো আমরা এখন কি করব, আমরা চলে যাব, এই হার্ড ড্রাইভটাকে উপরে তুলে দিব। উপরে তুলে দিলাম, এখন আমি সেভ দিব। এর জন্য F10 প্রেস করব অথবা এখান থেকে আমি প্রেস করে দিব সেভ অ্যান্ড এক্সিট অ্যান্ড ওকে। তারপর আমি F2 প্রেস করে আমি ওখান থেকে BIOS-এ গিয়ে আমি বুট মেনু সিলেক্ট করে দিতে পারবো। যেহেতু এই ল্যাপটপটির F8 কাজ করছে না, সেহেতু আমি এখান থেকে আমি F8-এ যাব। এখান থেকে F8-এ যাব, যদি F8 কাজ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে যাবেন, গিয়ে এখান থেকে আমার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যেহেতু MBR, এই জন্য আমি এটা থেকে দিব না, আমি লিগেসি, এইটা দেখতে পাচ্ছেন, এইটা MBR করা, এটা এই জন্য আমি এখান থেকে দিব। এটাতে ক্লিক করে উইন্ডোজ ইনস্টল করব। আর যদি MBR থেকে দেওয়া হয় তাহলে এইরকম বড় আকারে আসবে লেখাগুলো, খেয়াল করবেন। আর যদি UEFI থেকে দেওয়া হয় UEFI, সেই ক্ষেত্রে লেখাগুলো ছোট ছোট আসবে, এটা খেয়াল রাখবেন। তো পার্টিশন যদি হার্ড ডিস্ক পার্টিশন বা SSD পার্টিশন যদি আপনার MBR হয় সেই ক্ষেত্রে এইরকম ইনফ্রাস্ট্রাকচার থেকে দিবেন, মানে আপনার বুটেবল পেন ড্রাইভ MBR হতে হবে। আর যদি আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল GPT হয় সেই ক্ষেত্রে UEFI থেকে দিবেন, সেই ক্ষেত্রে লেখাগুলো ছোট আকারে আসবে, এটা মনে রাখবেন। এখন এটা কমপ্লিট হবে, উইন্ডোজ ইনস্টল হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।